এটা কি কৃত্রিম প্রকৃতি? আচ্ছা, এই সম্পর্কে কিছু একটা বলেন, মানে ছোট কতটুকু থাকতে ওরা কিনে আনছিলেন? আপনাকে গ্রামীণ করা আপনি ওরা ছোটবেলা থেকে দেখাশোনা করবেন? ওর খাবারের কি মেনুতে খালি এই ঘাসই নাকি? মানে এটা কি আমাকে দেশি জাত নাকি অন্য? ফ্রিজিয়ান। এই নামে সম্রাট নামই দিচ্ছেন? ছোটবেলা থেকে কি সারি মানুষ করছেন আপনারা নাকি? এই সবগুলো আপনার নিজের হাতে? এর থেকে আর কি আরো গরু আছে তো 100টার মতন, তাই না? ওই যে ওই খামারে দেখলাম, ওই খামারও কি এর ইসে? ও আর কি আপনার কথাই শুনে? এই জন্য আপনার কথা আমি আর খাওয়ার ওই যে ভিডিওটা করতে চাইছিলাম, এই বাবা যে কি লাগে তাকায়, এর কিছুই বললো না। দেখছেন আমার তো কেবল দুটো রানিং, তিনটে রানিং চলতেছে। এর ইন্টারভিউটা নিলাম আলাদাভাবে, এই লেগে তো 4 মিনিট নিয়ে ইন্টারভিউটা শেষ করে দেবো। দেখুন আপনারা, গরু সম্রাট ফ্রিজিয়ান মালিকের সাথে কথা বললাম, তো ছোটোবেলা থেকে তারা লালন পালন করছে, তাও হাটে নিয়ে যাবে দাম হলে। তার দাম হয়েছে প্রায় 15-16 লাখ টাকা দাম বলতেছে, যে তার মধ্যে হলে ছেড়ে দিবে। তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন।